মোর দলের সভাপতি মালিকার্জুন খার্গে ডাঙরিয়া, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন মাননীয় সোনিয়া গান্ধী ডাঙরিয়ানী আর প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ডাঙরিয়া, মই তিনিগৰাকী নেতাসকলক আর আমার কংগ্রেস দলের জ্যেষ্ঠ নেতাসকলক মই ধন্যবাদ কেতকেতা জ্ঞাপন করছো। উত্তর পূর্বাঞ্চলের অসম রাজ্যের এজন প্রতিনিধি হিসাবে আজি যি দায়িত্ব মোর উপর অর্পণ করেছে তার বাবে মোর অনাগত দিনত চেষ্টা থাকিব যে যি আদর্শ মোর পিতৃ মোক শিকাই গল কেনেদরে কংগ্রেস আদর্শ রাইজর ওসর লৈ যাব লাগে, ঘাট প্রতিঘাত মাজেদি কংগ্রেস দলের আদর্শ ধরে রাখিব লাগে আর অসমর মাজত আমার সদায় যে শান্তি সম্প্রীতি একটা পরিস্থিতি বনায় রাখিব পারো, পরিবেশ বনায় রাখিব পারো, সেয়ে উদ্দেশ্য লৈ মই কাম করে যামগৈ। এয়া মাত্র মোর ব্যক্তিগত দায়িত্ব নহয়, আজি আমার সকলে অসমৰ ভিতৰত যিমান আমার কংগ্রেস দলের কর্মীখিনি আছে আজি মই ভাবিছো এইটো আমার সামূহিক দায়িত্ব আর আজি এইখিনি পর্যায়লৈ যে মই পাইছো বর্তমান পর্যায়লৈ যে পাইছো তার বাবে মোর লগত থকা কংগ্রেস দলের হাজার হাজার সতীর্থসকলক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। তেওঁলোকৰ কষ্টৰ বিনিময়ত আজি মই এই পর্যায়লৈ পাইছো, লগে অসমবাসী রাইজর মৰম স্নেহ আশীর্বাদৰ কারণে আজি এই পর্যায়লৈ পাইছো। তো মই আশা করো যে দলের কর্মীসকলের যি আশা মূরপরা করে অসমৰ রাইজে যি আশা করে সেই আশালৈ মই অনাগত দিনত কাম করে যাম। এতিয়া আৰু আমার দায়িত্ব আমাক দলে দিছে জনগত দিনত রাজস্থানত নির্বাচন হব তার স্ক্রিনিং কমিটির দায়িত্ব মোক দিছে, তো মই নিজের কাম করে যাম। মই কেতিয়াও কিবা ব্যক্তিগত কিবা মোৰ সুবিধা পাব লাগে ব্যক্তিগত কিবা পদ পাব লাগে সেয়া লক্ষ্য রাখি মই কেতিয়াও দলের ভিতৰত কাম করা নাই। যিদরে আমার কংগ্রেস দলের কর্মীখিনি বেয়া দিনতো কংগ্রেস করে গৈছে একো আশা ব্যক্তিগত আশা নারাখি কংগ্রেস করে গৈছে, ময়ও এজন কর্মী হিসাবে কংগ্রেস দলের সৈনিক হিসাবে মই কাম করে গৈছো। দলে মোক যথেষ্ট দিছে, মই ইমান কম সময় ভিতর ইমান পর্যায়লৈকে পাম মই ভাবা নাই। মই দলের নেতৃত্ব ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।